নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি বা যাকে আমরা বৃহৎ তেজা নামে চিনি, যিনি ব্রাহ্মণস্পতি, আবার এই বৃহস্পতি হচ্ছেন জীব কারক গ্রহ, সন্তান কারক গ্রহও বটে। বৃহস্পতির কৃপা না থাকলে জীবনে খুব সুপ্রতিষ্ঠিত হওয়া যায় না। সুপ্রতিষ্ঠিত সুখী ব্যক্তিবর্গ হিসেবে নিজের পরিচয় ঘটানোর ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব লাগবেই। আমরা বৃহস্পতির প্রভাব বা বৃহস্পতির গুণাবলীর সাথে ভগবানের যে 10 অবতার ছিলেন তার মধ্যে বামন অবতারের সাথে তুলনা করতে পারি। এই দেবগুরু বৃহস্পতি, যার মধ্যে আছে প্রজ্ঞা, যার মধ্যে আছে জ্ঞান, তিনি বর্তমানে অস্ত রয়েছেন। কেন অস্ত রয়েছেন? দেখুন, প্রত্যেকটি গ্রহ বা মূলত বেশ কিছু গ্রহ, তারা বছরের একটি নির্দিষ্ট সময়কাল অস্তমিত হন বা অস্তগত হন। তার কারণ কি? কারণ হচ্ছে রবির প্রভাব। মনে করা হয় সূর্য সিদ্ধান্ত যদিও কিছু মানব প্রদান করেছে, যে একটি প্ল্যানেটের এত ডিগ্রির মধ্যে যখন রবি অবস্থান করবে বা যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট একটি ডিগ্রি পর্যন্ত থাকবে ততক্ষণ সেই প্ল্যানেটটি অস্তে থাকবে। যখন রবি সেই ডিগ্রি থেকে বেরিয়ে যাবে সেই প্ল্যানেটের প্রকাশিত হওয়ার সংযোগটা বাড়বে, সেই উদিত হবে। বৃহস্পতির ক্ষেত্রে এই মানক হচ্ছে 11 ডিগ্রি, যেটা সূর্য সিদ্ধান্ত বলছে, যদিও এটি নিয়ে অনেক মতপার্থক্য থাকতে পারে। এবার একটি বিষয়ে আমরা আসি। কি বিষয়? যে বৃহস্পতি উদিত হলে বৃষরাশির জাতক জাতিকাদের কী লাভ হবে, কোন কোন ক্ষেত্রে থেমে থাকা কাজগুলো সম্পন্ন হবে। দেখুন, আমরা প্রত্যেকেই অত্যন্ত আশাবাদী, ইতিবাচকভাবে ভাবছিলাম যে বৃহস্পতি যখনই বৃষরাশিতে প্রবেশ করবেন শুভ প্রভাব বাস্তব জীবনে বেশ কিছু আসবে, এবং এটি কিন্তু চিরবাস্তব। বৃহস্পতির প্রভাবে আমরা অনেক শুভ প্রভাব পাব, কিন্তু বিষয়টা হচ্ছে সব ক্ষেত্রে শুভ প্রভাব যেমন পাব না, একইভাবে কনস্ট্যান্টলি পয়লা মে থেকে 9th অক্টোবর পর্যন্তই শুভ প্রভাব পাব না। বৃহস্পতি উদিত হবেন 4 জুন 2024। তাহলে এটা মনে করা যায় 4 জুন 2024 পর থেকে যে সময়কালটা আমরা পেতে চলেছি, যে সময়ে বৃহস্পতির উদিত হওয়ার কারণে বা তার একটু বল বৃদ্ধির কারণে আমরা বেশ কিছু শুভ প্রভাব লক্ষ্য করব বৃষরাশি। সেটি কৃত্তিকার ক্ষেত্রেও লক্ষ্য করব, রোহিণীর ক্ষেত্রেও লক্ষ্য করব, মৃগশিরার ক্ষেত্রেও লক্ষ্য করব, যাদের হেলথ ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে রয়েছে। আপনি বারবার খেয়াল করছেন যে আপনার স্বাস্থ্যজনিত নানা রকম সমস্যা হচ্ছে, আজকে এটা কালকে সেটা, মেডিকেল এক্সপেন্স প্রচুর পরিমাণে হচ্ছে, আপনি বারবার চেষ্টা করছেন আপনার স্বাস্থ্যটিকে পুনরুদ্ধার করার জন্য, কিন্তু কোনো একটি কারণবশত আপনি স্বাস্থ্যটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। উদিত বৃহস্পতির প্রথম প্রভাব থাকবে বৃষরাশির স্বাস্থ্যে। বৃষরাশির স্বাস্থ্যের উন্নতির জায়গা থাকবে, মূলত যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, অ্যালার্জি রিলেটেড কোনো সমস্যায় ভোগেন, রক্তচাপজনিত কোনো সমস্যার জায়গা যাদের দীর্ঘমেয়াদি রয়েছে বা ইদানিং আপনি ভুগছেন, তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে। ইভেন ডাইজেশন রিলেটেড প্রবলেম যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা ফেস করছেন বর্তমানে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মৃদু হতে পারে বা মৃদু হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। দেবগুরু বৃহস্পতির প্রভাবে লক্ষ্য করা যাবে আপনার কিছু হারানো সম্মান কিন্তু প্রাপ্তি হতে পারে। যেমন ধরুন, কোনো কারণবশত বিগত কয়েক মাসের মধ্যে আপনি এমন কোনো কর্মে লিপ্ত হয়েছিলেন বা আপনাকে এমন কোনো কর্মে বিনা কারণে ফাঁসানো হয়েছিল যেখানে আপনার সম্মান কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। আমি একটা কথা আপনাদেরকে কিন্তু বলে দিই, যে সম্মান যাদের ক্ষুণ্ণ হয়েছে, যশ যাদের ক্ষুণ্ণ হয়েছে, তাদের কিন্তু যশ বৃদ্ধির জায়গা বা সম্মান বৃদ্ধির মতো অবকাশের জায়গা তৈরি হওয়ার যোগ দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি সেটা তৈরি হবে। ইভেন একটা কথা মাথায় রাখতে হবে, দেবগুরু বৃহস্পতির রাশিতে প্রবেশ করেছেন অলরেডি, সেখানে উদিত হওয়ার পরে তার প্রথম দৃষ্টি থাকবে পঞ্চম দৃষ্টি, যেটি বৃষরাশি সাপেক্ষে তার পঞ্চমে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃষরাশির সপ্তমে, বৃহস্পতির নবম দৃষ্টি বৃষরাশির নবমে। বৃহস্পতি সাপেক্ষে এই মুহূর্তে যে প্রেডিকশনগুলো সম্ভাব্যভাবে করা যায় সেটি হলো আপনার স্বাস্থ্যের উন্নতির জায়গা কিন্তু উদিত বৃহস্পতি প্রদান করবে, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের সম্ভাবনা তৈরি হবে, রিলেশনশিপ, যে কোনো বন্ডিং খারাপ হয়ে গেছে, কোনো কানেকশন নেই, চেষ্টা করছেন বন্ডিংটাকে পুনরুদ্ধার করার, চেষ্টা করছেন বন্ডিংটা যাতে সঠিক মার্গে চলে সেটার তৈরি করার,
কিন্তু আপনি দেখছেন যত ঠিক করার চেষ্টা করছেন তত যেন বন্ডিংটা খারাপ হয়ে যাচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই ডেভেলপ করবে, দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ এটা থেকে এই প্রেডিকশন আমরা রাখতে পারি, সম্পর্কের জায়গাটা পজিটিভ দিকে যাবে, এবং শুধুমাত্র যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক একদমই তা নয়, তাছাড়াও পারিবারিক সম্পর্ক, পরিবার পরিজন, পরম আত্মীয়ের সাথে সম্পর্কের জায়গাটা যাদের বিচ্ছিন্ন হয়েছে, ডিস্টার্বড হয়েছে, বন্ধু ভাগ্য যাদের একটু ডিস্টার্বড হয়ে গেছে, এই জায়গাটা পজিটিভ হবে। অনেকেই শুধুমাত্র এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, বন্ধুত্ব মানে বন্ধুত্ব, সেটা সেম এজ হতে পারে, সেটা অন্য এজ হতে পারে, সেটা সমগোত্রীয় হতে পারে, বিপরীত লিঙ্গের মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে, সমলিঙ্গের মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে, বন্ধুত্বের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। পঞ্চমে বৃহস্পতির কৃপা থাকার কারণে আমরা লক্ষ্য করতে পারবো উদিত বৃহস্পতি আপনার সেলফ প্রফেশনটাকে একটা অনন্য মাত্রা যোগ করবে। কেমন অনন্য মাত্রা যোগ করতে পারে? যারা সেলফ প্রফেশনে আছেন, প্রফেশনাল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, এবং আপনি নিজে খুব কনফিউজড যে প্রফেশন আপনার বিগত দিনে চলছে না, সবাই বলছে মে মাসের পর থেকে বেটার হবে, মে মাস থেকে বেটার হবে, সেটা কি করে হবে? দেখুন, উদিত বৃহস্পতি সেলফ প্রফেশনে ইম্প্রুভমেন্ট আনবেই। আপনার বন্ধ হয়ে যাওয়া সেলফ প্রফেশনও যদি হয়ে থাকে, আমি মনে করি সেই সেলফ প্রফেশনের ক্ষেত্রেও দক্ষতা থাকবে। মূলত লক্ষ্য করা যায় কনসালটেশন, মূলত লক্ষ্য করা যায় যারা টিচিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু এনহান্স করবে। টিচিং প্রফেশনের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাচ্ছি, ট্রেনিং যে কোনো গাইড যারা প্রদান করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। এবং নিশ্চিতভাবে এই সময়ে কিন্তু আপনার সন্তান যোগটা শুভ হতে পারে। বৃষরাশি জাতক জাতিকাদের অনেকেরই একটা প্রশ্ন, সন্তানের জায়গাটা এই মুহূর্তে ভালো নেই, সন্তানের জায়গাটা বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব হচ্ছে, সন্তানের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেক্ষেত্রে আমি মনে করি আপনার সন্তান ভাগ্য তুলনামূলকভাবে পজিটিভ দিকেই যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু নিশ্চিত থাকছে যে বৃষরাশির জাতক জাতিকাদের যেমন পরিবার বৃদ্ধির ক্ষেত্রে সন্তানের জায়গাটা পজিটিভ দিকে আসবে, তেমনই যাদের সন্তানের নানা রকম ডিস্টারবেন্স, সেটা এডুকেশনাল হোক, সেটা পার্সোনাল লাইফ কেন্দ্রিক হোক, সেটা প্রফেশনাল হোক, সেই জায়গাটা কিন্তু ইম্প্রুভ করতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায়। এবং এর সাথে সাথে একটা কথা আমি বলি, এই সময় কিন্তু আত্মতুষ্টিমূলক কিছু এডুকেশনের সম্ভাবনা আছে। যেমন ধরুন, আপনি একটা এডুকেশন দীর্ঘদিন ধরে পার্সু করতে চাইছেন, আপনার একটা সাধের এডুকেশন, সেক্ষেত্রে আপনি পারছেন না, আপনার পক্ষে সম্ভব হচ্ছে না সেই এডুকেশনটা লাভ করার, আমি মনে করি এক্ষেত্রে এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গা লক্ষ্য করা যায়। এডুকেশনাল ডেভেলপমেন্ট তুলনামূলকভাবে আছে বলে আমি মনে করছি। ফাইন আর্টস রিলেটেড বিষয়ের সাথেও সংযুক্ত হওয়া যাবে, এবং বৃষরাশির অনেকেই, বিশেষ করে রোহিণী কিংবা কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, তারা কিন্তু এই সময় কিছু হাতের কাজের দক্ষতামূলক বিকাশ ঘটাতে পারবেন। যেমন ধরুন কাউন্সিলিং শিখলেন, যেমন ধরুন মেকআপ শিখলেন, যেমন ধরুন এই সময় কেক মেকিং শিখলেন, যেমন ধরুন এই সময় ডিজিটাল মার্কেটিং ওরিয়েন্টেড কোনো কর্মের সাথে সংযুক্ত হলেন। অর্থাৎ এখানে দাঁড়িয়ে একটা বিষয় অতিরিক্ত মাত্রায় স্পষ্ট যে আপনারা কিছু দক্ষতার বিকাশ ঘটাতে সক্ষম হবেন বৃহস্পতি উদিত হওয়ার পর থেকে। এবং সিগনিফিক্যান্টলি একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে উদিত বৃহস্পতি আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে, যেহেতু সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে থাকছে। যে বা যারা দাম্পত্য জীবন নিয়ে আজকে প্রচণ্ড ভুগছেন, এমন একটা কন্ডিশন যে ডিভোর্স হয়ে যেতে পারে, এমন একটা কন্ডিশন যে আপকামিং টাইমে কি করবেন আপনি জানেন না, আপনি বহুবার চেষ্টা করেছেন দাম্পত্যটিকে ঠিক করার কিন্তু সেটা কোনো কারণবশত ঠিক হচ্ছে না, আপনার প্রেমজ সম্পর্ক সেটা বাড়িতে মান্যতা দিচ্ছে না, তাহলে দাম্পত্য ঠিক করার ক্ষেত্রে হোক, প্রেমজ সম্পর্কের মান্যতা দেওয়ার ক্ষেত্রে হোক, আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা বিষয় খুব স্পষ্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি, যে বা যারা সম্পর্কে আছেন এবং সম্পর্কের মাধ্যমে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, দ্যাট মিনস বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, দুই পরিবারের মধ্যে কথা বলতে চাইছেন, এই সময় বলুন। যদিও বৃষরাশির এমন অনেকেই আছেন তারা যেভাবে সম্পর্কে রয়েছে সেটাকে আদতেও সম্পর্ক বলে বলে আমি অন্তত মনে করি না, কারণ তারা একটা সম্পর্কের মধ্যে আছে কিন্তু যোগাযোগটাও যেমন তাদের মধ্যে ঠিকঠাক নেই,
তেমন করে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেকটা ডিক্রিজ করে গেছে, এই ধরনের বিষয় হয়তো নতুন করে ভাবার প্রয়োজনীয়তা থাকবে। তবে এটুকু আপনাদের বলে রাখি, সম্পর্ক, যে কোনো ধরনের বন্ডিং, যে কোনো ধরনের রিলেশনশিপগত দিক থেকে বৃষরাশি অনেকটাই এগিয়ে থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যদি সমস্যা এতটাই হয় যে ডিভোর্স রিলেটেড ম্যাটারের দিকেও জড়িয়ে গেছে বা গড়িয়ে গেছে বিষয়টা, সেক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট পাবেন বলে আমি এক্সপেক্ট করছি বা আমি আশা রাখছি। একটা কথা জানবেন, সেটা হলো বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই সপ্তমস্ত বৃহস্পতির দৃষ্টি অনেক কিছু শুভ প্রভাব বহন করে নিয়ে আসছে, যার মধ্যে পেশাগত উন্নতি নিশ্চিতভাবেই থাকছে এবং পেশাগত পরিবর্তনের সংযোগও আমরা লক্ষ্য করতে পারবো। এবং এখানে একটি খুব বড় টুইস্ট রয়েছে যে আপনাদের প্রফেশনাল পরিবর্তন করার ইচ্ছা থাকলেও এই সময়ে কিন্তু সম্ভব বা সেই জায়গাটাকে ফুলফিলমেন্ট করা যাবে। যারা দূরে যেতে চাইছেন, প্রফেশনাল লাইফটা একটু দূরে গিয়ে করতে চাইছেন, তাদের কিন্তু ধনাত্মক জায়গা তৈরি হবে, হায়ার এডুকেশনের জায়গাটা পজিটিভ দিকে যাচ্ছে, পেশাগত উন্নতি, ব্যবসায়িক উন্নতির সংযোগ প্রচণ্ডভাবে তীব্রভাবে দেখতে পাচ্ছি। কবি, সাহিত্যিক, যারা যে কোনো ধরনের প্রফেশন হিসেবে ডায়েটিশিয়ান, সাইকোলজিক্যাল কাউন্সিলিং ম্যাটারে আছেন, মেন্টালি ডিস্টার্ব থাকতে পারেন, বাট কারেন্ট টাইমে কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় লক্ষ্য করতে পাচ্ছি। আরেকটা কথা আপনাদের খুব স্পষ্ট বলি, যারা ডক্টর আছেন, বৃষরাশি থেকে বিলং করছেন এবং যে বা যারা মূলত কাউন্সিলিং, কনসালটেশন এই ধরনের ম্যাটারগুলোর সাথে সংযুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির সপ্তমতম দৃষ্টি পরিবর্তনকে কিছুটা রিপ্রেজেন্ট করছে। তবে নবমের দৃষ্টি থাকার কারণে আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবো, পিতার স্বাস্থ্য উন্নতির জায়গা। যদিও পিতার শুধু স্বাস্থ্য উন্নতি নয়, এই সংযোগ মায়ের স্বাস্থ্য উন্নতিকেও কিছুটা কিন্তু রিপ্রেজেন্ট করে, মানে গুরুজন, গুরু ভাগ্যটা পজিটিভ দিকে যেতে পারে। যদিও এই সময়ে কিছু গুরু লাভের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো, যাদের এডুকেশনাল ইনস্টিটিউট আছে, প্রবলেম চলছিল, সমাধান হওয়ার জায়গা কিন্তু অনেকাংশেই তৈরি হবে বা তৈরি হতে পারে। বৃহস্পতির উদিত হওয়ার কারণে কম্পিটিটিভ এডুকেশনের মাধ্যমে কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বাদ বা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সম্পন্ন হতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মধ্যম প্রকৃতির প্রভাব থাকবে, মূলত সন্তান, পরিবার, প্যারেন্টাল প্রপার্টি, এডুকেশন, কর্মজীবন পরিবর্তন, বেশ কিছু স্পেসিফিক প্রেডিকশন এবং সম্পর্ক, বিবাহ, অ্যারেঞ্জ ম্যারেজ ইত্যাদি ক্ষেত্রে এই সংযোগ আমি মনে করি যথেষ্ট ধনাত্মক হতে চলেছে বা ধনাত্মক হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন। শেষ করছি এখানেই, জয় শ্রী গণেশ।